হ্যালো ভিউয়ার্স, বিনোদন জগতের সব খবর নিয়ে আপনাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছি আমি রিপোর্টার কুসুম। বন্ধুরা, আমাদের জনপ্রিয় সুপারস্টার শাকিব খান এবং চিত্রনায়িকা অপু বিশ্বাস, তাদেরকে নিয়ে নতুন করে আসলে আর কিছু বলারই নেই। তারপরও সব কিছুর পরেও একটা কথা থেকেই যায় এবং সেই কথাগুলো একদমই ফেলে দেওয়ার মতোও নয়। চিত্রনায়িকা অপু বিশ্বাস বলছিলেন, শাকিব খানের জন্য আমার বুক ফেটে কান্না আসছিল, কথাটা সত্য, কিন্তু সেই সময়টাও ছিল তার কান্নার জন্যই। চিত্রনায়িকা অপু বিশ্বাস কাঁদছিলেন তার মায়ের জন্য, মা চলে গেছেন আজ এক বছর। মায়ের মৃত্যুর পর নিজেকে একদমই একা মনে হয়েছে এই চিত্রনায়িকার। করোনার কারণে নিজেকে কারো কাজে ফেরাতে পারছিলেন না, নিজেকে নিয়ে কি করবেন সেটাও তিনি ভেবে পাচ্ছিলেন না। চিত্রনায়িকা অপু বিশ্বাস ভালো নেই, তার সময়টা ভালো যাচ্ছিল না। মাকে হারানোর পর থেকে চুপচাপই থাকছিলেন বেশ কিছু সময়। প্রতিবার তার ছেলের জন্মদিনে জমকালো আয়োজন করেন এই চিত্রনায়িকা, কিন্তু সেই জন্মদিনটাও তার জন্য বিষাদের ছিল। জয়ের জন্মদিনটাও তিনি সেবার পালন করতে পারেননি। অপু বিশ্বাস মা হারানোর কষ্ট কিছুতেই ভুলতে পারছিলেন না। হিন্দু ধর্মের সবচেয়ে বড় উৎসব পূজা, এবং সেই পূজাতেও তিনি অংশগ্রহণ করেননি, কারণ তার মাকে ছাড়া এর আগে সে কখনো জন্মদিন পূজা পালন করেননি। উৎসবের আনন্দের বদলে উল্টো মা হারানোর কষ্ট, তাই মায়ের কথা মনে পড়ে অপুর কান্না আসছিল। তার চাইতেও বেশি কান্না আসছিল শাকিব খানের জন্যে, কারণ একজন মা যখন চলে যায় তখন তার পাশে একটা সুন্দর হাত, মায়াময় হাত দরকার হয়। অপু বিশ্বাস বলেন, সেই কথাটা যতবার মনে পড়ে ততবার কান্না আসে। আমার মা চলে গেছে, আমার প্রিয় একজন মানুষের হাত আমার মাথায় সে সময় থাকা দরকার ছিল, আমার চোখের জল মুছে দেওয়ার কেউ একজন পাশে দরকার ছিল, সেই মানুষটি আমার ছিল, ছিল না যে তাও তো নয়। হয়তো আমি একজন নায়িকা, কিন্তু তাই বলে কি আমার ভেতরে কষ্টের পরিমাণটা কম? নাকি কষ্ট নায়িকাদের হয় না? আমরা অভিনয় করি, আমরা সিনেমায় কান্না করি, তার মানে আমাদের বুকের ভেতর পাথর, তা তো নয়। সত্যি বলতে সেদিন আমি শাকিবের জন্যই অনেক বেশি কান্না করেছিলাম। আমার সেদিন নিজেকে অনেক বেশি নিঃস্ব মনে হয়েছিল, তারপর আমি সামলে নিয়েছি। আমি বুঝতে পেরেছি আমার মাথায় হাত রাখার মতো কেউ নেই, স্বয়ং ঈশ্বর আছেন, তিনি থাকেন যখন তার কেউ থাকে না। আর তাই আমি সেই সময় থেকেই দৃঢ় প্রতিজ্ঞ হই, নিজের সব কিছুকে নিজের মতো গুছিয়ে একা চলতে হবে, একা বাঁচতে হবে, এবং পৃথিবীকে জানান দিতে হবে মানুষ একাও বাঁচে, একাও সুন্দরভাবে বাঁচা যায়। সেই প্রত্যয় নিয়েই আমি এগিয়ে যাচ্ছি, সিনেমা করে যাচ্ছি। হয়তো সামনেও আরো অনেক দূর আমাকে যেতে হবে, আপনাদের আশীর্বাদ সাথে থাকলে অবশ্যই আমি তা পারব। অপু অনেক সুন্দর করে কথা বলেন, অনেক গুছিয়ে কথা বলেন, অনেক সুন্দরী একজন মানুষ, যে মানুষটিকে দেখলেই অন্য মানুষদের স্যালুট দিতে ইচ্ছে করে। বন্ধুরা, আপনাদের কাছে অপুর কথাগুলো কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না। আমার চ্যানেলটি যারা ইতিপূর্বে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অনেক ধন্যবাদ। যারা এখনো করেননি, সব খবর সবার আগে পেতে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করলেই আপনাদের কাছে পৌঁছে যাবে বিনোদন জগতের সব খবর সবার আগে। ভালো থাকবেন, ভালো রাখবেন প্রিয়জনকে, ধন্যবাদ।